ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ অর্জুন বললেন হে কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত বিষয়ে জানতে ইচ্ছা করি পরমেশ্বর ভগবান বললেন হে কৌন্তেয় এই শরীর ক্ষেত্র নামে অভিহিত হয় এবং যিনি এই শরীরকে জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ হে ভারত আমাকেও তুমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং এই ক্ষেত্র ও তার জ্ঞাতা সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে জ্ঞান সেটি আমার অভিমত সেই ক্ষেত্র কি তার গঠন কি প্রকার তার বিবেক কি তা কার থেকে উৎপন্ন হয়েছে সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি সেই সব বিষয়ে সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত দশ ইন্দ্রিয় ও মন ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ পঞ্চমহাভূতের রূপ দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল অমানিত্য দম্ভশূন্যতা অহিংসা সহিষ্ণুতা সরলতা সদ্গুরুর সেবা শৌচ স্থৈর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ দুঃখ আদিতে দোষ দর্শন আসক্তি শূন্যতা স্ত্রী পুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত সুখ দুঃখে সমচিত্ততা আমার প্রতি অনন্য ও অব্যভিচারিণী ভক্তি নির্জন স্থানপ্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত সব কিছুই অজ্ঞান আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা জেনে অমৃতত্ব লাভ হয় সেই গেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত সর্বত্রই তার হস্ত পদ চক্ষু মস্তক ও মুখ বর্তমান এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত এভাবেই জগতের সব কিছুতে পরিব্যাপ্ত হয়ে তিনি বিরাজমান সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত যদিও তিনি সকলের পালক তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত তিনি প্রকৃতির গুণের অতীত তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর সেই পরমতত্ত্ব চরাচর সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান অত্যন্ত সূক্ষতা হেতু তিনি অবিজ্ঞেয় যদিও তিনি বহুদূরে অবস্থিত কিন্তু তবুও তিনি সকলেরই অত্যন্ত নিকটে পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত যদিও তিনি সর্বভূতের পালক তাকে সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলেও জানবে তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয় তিনি জ্ঞান তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞান গম্য তিনি সকলের হৃদয়ে অবস্থিত এভাবে ক্ষেত্র জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে সমস্ত জড় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তেমনই জড় সুখ ও দুঃখের ভোগ বিষয় জীবকে হেতু বলা হয় জড় প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে তার সৎ ও অসৎ জনিসমূহে জন্ম হয় এই দেহে আরও একজন পরম পুরুষ রয়েছেন যিনি হচ্ছেন উপদ্রষ্টা অনুমত্তা ভর্তা ভোক্তা ও মহেশ্বর তাকে পরমাত্মাও বলা হয় যিনি এভাবে পুরুষকে এবং গুণাদি সহ জড় প্রকৃতিকে অবগত হন তার বর্তমান অবস্থা যাই হোক না কেন তিনি পুনরায় জন্মগ্রহণ করেন না কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন অন্য কেউ কেউ এভাবে না জেনে অন্যদের থেকে শ্রবণ করে উপাসনা করেন তারাও শ্রবণ পরায়ন হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন যা কিছু অস্তিত্ব আছে সে সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি যথার্থই দর্শন করেন যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধপতিত করেন না এভাবেই তিনি পরমগতি করেন যিনি দর্শন করেন যে দেহের দ্বারাই সমস্ত কর্মকৃত হয় এবং আত্মা কিছুই করেন না তিনি দর্শন করেন বিবেকী পুরুষ যখন দর্শন করেন যে জীব জগতের পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতিতে অবস্থিত এবং সেই একই প্রকৃতি থেকেই আবার তাদের বিস্তারও দর্শন করেন তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করে যে অব্যয় এই আত্মা অনাদি নির্গুণ ও জড় প্রকৃতির অতীত হে কোনতেও জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না তেমনি ব্রহ্মদর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না হে ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে চেতনার দ্বারা প্রকাশ করে যারা এভাবে জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য দর্শন করেন এবং জড় প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন তারা পরম গতি লাভ করেন তো আজকে আমাদের ত্রয়াদশ অধ্যায় পুরুষ বিবেকযোগ চ্যাপ্টারটা কমপ্লিট হলো আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে এবং উপকার হচ্ছে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্টে জানিও এবং ভিডিওটি পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে তাদেরও উপকার হবে হরে কৃষ্ণ রাধে রাধে